আমরা জানি যে 2018 যখন আমরা রাজ্য সরকারে আসি তখন শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করি, রিফর্মস মানে আগামী দিনে শিক্ষাকে কিভাবে রাজ্যের ছেলেমেয়েদের অন্যান্য রাজ্যের সাথে কম্পিটিশনে যাতে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে এবং আগামী দিনে যাতে যে শিক্ষা গ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারবে, এরকম বহু আমরা রিফর্মস নিয়েছি। এর মধ্যে একটা হলো ভোকেশনাল এডুকেশন কোর্স, এটা এর আগে এ রাজ্যে ছিল না। আমরা গত বছর 24টা স্কুলে 18-19 আমরা এমএইচআরডির কাছে 50টা স্কুলের কথা বলেছিলাম, এই 50টা স্কুলে আমাদেরকে ভোকেশনাল কোর্স করতে পারমিট করো, ভোকেশনাল কোর্স করার জন্য তোমরা অনুমতি দাও। তারা 50টা স্কুলের মধ্যে আমাদের 24টা স্কুল অনুমতি দেয়। এবং ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সেই সাবজেক্টগুলি কোন কোন স্কুলে সেই সাবজেক্টগুলি থাকবে সেটা আবার তারা সিলেকশন করে। গতবার যখন শুরু হলো, গতবার মানে 18-19, তারপরে 19-20 আরো 56টা স্কুলের আমরা ইদানিং অনুমতি পেয়েছি। এই 19-20 জন্য আমরা চেয়েছিলাম 80টা স্কুল, এমএইচআরডি আমাদেরকে দিল 56টা স্কুলের অনুমোদন। এবার আবার 20-21 আবার আমরা চেয়েছি 101টা স্কুল, আমরা অনুমোদন পেয়েছি 55টা। 55টার জন্য এখন টেন্ডার কল করা হবে, সেটা শুরু হবে পরে। তাহলে 24টা আমরা স্কুলে ভোকেশনাল কোর্স শুরু করে দিয়েছি আগেই, মানে এবার সেই কোর্স কমপ্লিট করে তারা ক্লাস টেনে উঠবে। আমরা যে 24টা স্কুলে ভোকেশনাল কোর্স শুরু করেছি তারা এবার ক্লাস টেনে উঠবে। এবার আবার 56টা স্কুলে 9-এ আবার এই ভোকেশনাল কোর্স শুরু হবে, তাহলে হয়ে গেল 24 আর 56 80টা। এই যে এখন আবার 101টা চেয়েছি, 55 দিয়েছে, এটা শুরু হবে পরের বছর, কারণ টেন্ডার হওয়ার পর কোন সংস্থা পায় তারপরে তারা সমস্ত কিছু ব্যবস্থা করে নেওয়া হয়। আমরা এই যে 80টা স্কুল, নর্থে 8, 7, ধলাইতে 10, খোয়াইতে 10, ওয়েস্টে 13টা স্কুল, সিপাজলা 12টা স্কুল, গোমতি 12টা স্কুল, সাউথে 8টা স্কুল, এই 80টা স্কুল আমাদের ভোকেশনাল কোর্সের আওতায় আসলো। এই ভোকেশনাল কোর্সটা কি, 4টা সেক্টর আমরা রেখেছি, আইটি, আইটিস, আইটি অ্যান্ড আইটিস, ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার, 3 নম্বর সেক্টর এগ্রিকালচার, 4 নম্বর সেক্টর রিটেইল। এই এটা হলো সেক্টর। এবার আইটিআইটি যে কোর্সটা পড়বে 9-এ সেটা থাকবে কি 9-এ কোর্সে, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর, সে আগে 9-এ শিখবে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। সে যখন ক্লাস 10-এ উঠবে তখন কি করবে, সে কম্পিউটার হার্ডওয়্যার, আগে ডাটা এন্ট্রিকে তাকে তৈরি করছে ক্লাস 9-এ, সে যখন
ক্লাস টেনে উঠবে তখন সেক্টরটা কি জব রোল যেটাকে বলে জব রোল ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর নাইনে সে ক্লাস টেনে হয়ে যাবে। আরে ক্লাস টেনে তার ওঠার পর তখন হবে কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ আইটি ইজ ওকে কিন্তু সেটা ক্লাস টেনে উঠে তার সাবজেক্টটা চেঞ্জ হবে, অর্থাৎ আপগ্রেডেড হবে। সেরকম ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার এটার ক্লাস নাইনে যেটা ফিল্ড টেকনিশিয়ান নাইনের জব রোল, নাইনের যে জব রোলটা ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যার ক্ষেত্রে ফিল্ড টেকনিশিয়ান। আরেকটা সেক্টর হলো এগ্রিকালচার, সেটার জন্য হলো দুটো জব রোল, এক অ্যানিমেল হেলথ ওয়ার্কার জব রোলটা, অর্থাৎ গরু ছাগল গবাদি পশু তাদের স্বাস্থ্য কীভাবে ঠিক থাকবে এবং অন্যান্য বিষয় সেটা তারা ক্লাসে ক্লাস নাইনে পড়বে। সেরকম সোলানিসাস ক্রপ কালিভেটার, একটা জমিতে ভ্যারাইটি ক্রপস কীভাবে হবে, একটা জমিতে ভ্যারাইটি ক্রপস কীরকম হবে সেটা তাদেরকে শেখানো হবে। মানে একটা জমি যেন অযথা পড়ে না থাকে, তাকে একটা জমিতে আপনার বিভিন্ন রকম ফসল যাতে করতে পারে এটা ক্লাস নাইনে করানো হবে। তারপরে চার নম্বর সেক্টর রিটেইল স্টোর, জব রোলটা হলো স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট। এটা এই তাহলে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটার 26টা স্কুলে আছে, ফিল্ড টেকনিশিয়ান 17টা স্কুলে আছে, অ্যানিমেল হেলথ ওয়ার্কার 3টা স্কুলে আছে, সোলানিসাস ক্রপ কালটিভেটার 15টা স্কুলে আছে, খুব এফেক্টিভ আমাদের রাজ্যের জন্য, স্টোর অপারেশনস অ্যাসিস্ট্যান্ট 19টা স্কুলে রয়েছে। এই যে বিষয়টা আপনারা জানেন, এটা এটার জন্য এক্সপার্ট থাকে, তাদেরকে বলে ভিটিপি, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডার। হু আর দে? তারা আমার টিচার নয়, তারা আমার টিচার নয় কিন্তু আমার রাজ্যের শিক্ষক, তারা আমার টিচার নয় কিন্তু ওরা আমার রাজ্যের শিক্ষক। তাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি হোল্ডার। কে নিয়োগ করবে? যারা টেন্ডার পেয়েছে তারা নিয়োগ করছে, যেমন 24টা স্কুলে 24 জন শিক্ষক রয়েছে, মিনিমাম তাদের মাস্টার ডিগ্রি হোল্ডার, আদার তাদের আদার কোয়ালিফিকেশন অলসো ইজ দেয়ার। এবং আমাদের রাজ্যে যে গ্রুপটা কাজ করছে তার নাম হলো সিবিন গ্রুপ, SIBIN সিবিন গ্রুপ। এরা সিকিম বেসড অর্গানাইজেশন, এবং নর্থ ইস্ট আসাম, মেঘালয়, সিকিম, অরুণাচল, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড এসব জায়গাগুলির তারা সংস্থা করছে। খুব সাকসেস হয়েছে সিকিমে, সিকিমে এক্সেপশনাল, অর্থাৎ একটু পরে আমি বলবো কি সিকিমে এক্সেপশনাল পারফরমেন্স তাদের সংস্থার এবং স্টুডেন্টদেরও। তো তাদেরকে যেমন তারা যখন টেন্ডার পায় তাদের দায়িত্ব হলো ল্যাবরেটরি সেট আপ করতে হবে, তাদেরকে পড়াবে যারা ট্রেনার তাদেরকে সব কিছু করবে, এবং সবাই কিন্তু বর্তমানে যারা 24 জন কাজ করছে সবাই কিন্তু ত্রিপুরা। এখন আবার সিকিম গ্রুপ যেটা সিবিন গ্রুপ তারা কিন্তু এবারও 56টা টেন্ডারে পেয়েছে, কিন্তু এখন আর একটা টেন্ডার হবে আগামী যেটা চলবে ওই যে 55টার জন্য, সেটা পরে তারা কে পায় আমি জানি না, কিন্তু এই এই গ্রুপটা এই 80টা স্কুলে তাদের দায়িত্ব। এবং ভারতের বিভিন্ন প্রদেশে এই সংস্থা কাজ করছে, এবং ভোকেশনাল ট্রেনিংটা যখন শেষ হবে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এদের জন্য সার্টিফিকেট তো দেবেই মার্কশিটে, সাথে সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট পাবে, এবং স্টেট বোর্ড তো একটা সার্টিফিকেট দিবেই। এবং যখন কোর্স কমপ্লিট হবে এটা এগ্রিমেন্ট অনুযায়ী তারা এই সিবিন গ্রুপ তারা একটা জব ফেয়ার ব্যবস্থা করবে, জব ফেয়ার করবে আগরতলায়, বিভিন্ন ত্রিপুরার এবং ত্রিপুরার বাইরে বিভিন্ন সংস্থা এটাতে আসবে, তাদের জন্য হাতে নাতে হাতে হাতে যেন তাদের। এবং এই দেখা গেল সিকিমে এই কোর্স পাস করার পর একজনও বসে নাই, তো আমরা এই জন্য আমাদের
সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা এই ভোকেশনাল কোর্সের জন্য, যে 24-এর পরে এখন 80 হলো, আবার বেড়ে যাবে 55টা, আর ধীরে ধীরে প্রতিটি স্কুলে যাতে আমরা, এটা 9-এ শুরু হয়, 10 9 10 দুটো বছরের কোর্স, সেখানে কোর্স তো আমাদের যেটা নর্মাল কোর্স আছে কোর্স, এর মধ্যে সাবজেক্টগুলি এটা থাকে, এই জন্য এটা আপনাদের জানানো দরকার। সেই জন্য আমি জানালাম, এটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের, এটা আপনাদের নজর নিলাম। 2 বছর কোর্স তো করতেই হবে, 2 ইয়ার্স কোর্স, 2 ইয়ার্স তো আছেই, মানে যে সাবজেক্টটা ইলেকট্রনিক্স হার্ডওয়্যার 2 ইয়ার্স কোর্স, 9-এ 10-এ 2 বছরের জন্য ওই যতক্ষণ পর্যন্ত জব ফেয়ার, এরা হলো জব ফেয়ার এডিশনাল গ্রাউন্ড তাদের অ্যারেঞ্জমেন্ট করবে, এবং মোট কথা হলো ভোকেশনাল কোর্স চালু, এটা নিড অফ দি আওয়ার, এখন দেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল কোর্স যাতে পাস করে যেন বসে না থাকে, এই জন্য আমরা গতবার থেকে শুরু করেছি, এবার আরও 56টা স্কুল শুরু হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, কোনো অসুবিধা নেই, আমাদের গভর্নমেন্টের কোনো সহযোগিতার মাধ্যমে মনিটর, টাকা তো লাগবেই, টাকা ছাড়া কে পড়াবে আপনাকে? এটা আমার জেনে দিতে হবে, কিন্তু এটা আমরা কোর্স চালু করেছি, আমরা তো আমাদের হাতে হাতে কলমে শেখানোর জন্য কোর্স শুরু করছি, টাকাটা ম্যাটার নয়, ম্যাটার আমার ছেলে মেয়েকে তৈরি করছে কিনা, ম্যাটার ইজ দিস, সব কিছুর মতোই টাকার গন্ধ খুঁজলে বড় কষ্ট পাবেন, মূল কাজটা হলো আমাদের যে ছেলে মেয়েদের হাতে নাতে তৈরি করে দিতে হবে, যাতে এটা যখন বলেছেন টোটাল এগ্রিমেন্টের টেন্ডারের প্রসিডিউরটা কালকে অথবা পরশু দিন দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে, দেখতে হবে উদ্দেশ্যটা কি, এটাকে আগে খুঁজতে হবে, তারপরে এটার পরে দেখুন কোনো খুঁত আছে কিনা, তাতে কোনো আপত্তি নেই। এখানে আপনারা জানেন যে কালকে আগামীকাল একটা সেন্ট্রাল টিম আসছে, ডক্টর জি কে মেধি, প্রফেসর এন্ড এইচওডি কমিউনিটি মেডিসিন মেলগ্রিমস শিলং, ওনার নেতৃত্বে 3 জনের একটা টিম আসছে কালকে, এরা ডেপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল পাবলিক হেলথ টিমস টু আগরতলা ত্রিপুরা টু অ্যাসিস্ট স্টেট হেলথ ডিপার্টমেন্টস ইন কোভিড-19 ম্যানেজমেন্ট। আমাদের রাজ্য থেকে একটা চিঠি গিয়েছিল, সে চিঠিতে আমরা বলছিলাম যে টিল ইয়েস্টারডে নো কেস ওয়ার ফাউন্ড ফ্রম কমিউনিটি অ্যাজ পার দি ফিল্ড অ্যানালাইসিস, দি ট্রান্সমিশন মে অকার ফ্রম দি বিএসএফ ক্যাম্প ইট সেলফ, বাট ইন স্পাইট অফ দ্যাট আই এম রিকোয়েস্টিং ইউ টু সেন্ড দি টিম অ্যাট আর্লিয়েস্ট টু ফাইন্ড আউট দি রুট কজ, অলসো টু প্রোভাইড নেসেসারি অ্যাডভাইস টু প্রিভেন্ট দি কমিউনিটি ট্রান্সমিশন। এরম একটা চিঠি দেওয়ার পরে এটা পাঠিয়েছি আমরা দিল্লিতে, সেন্ট্রাল সার্ভিলেন্স ইউনিট বলে একটা আছে সেখানে পাঠানো হয়েছে, সেখানে পাঠানো স্টেট সার্ভিলেন্স অফিসার যিনি উনি পাঠাচ্ছেন, পাঠানোর পরিপ্রেক্ষিতেই আমরা কালকে একটা টিম আসছে, এবং এই 3 জনের টিম পরে আপনারা চিঠির ফটোকপি নিয়ে যাবেন, এট দি টিম শ্যাল লিড ইমিডিয়েটলি হ্যাজ টু রিচ আগরতলা বাই টুমোরো আফটারনুন, এবং এখানে এসেই এ ভিসি ব্রিফিং ইজ বিং অর্গানাইজড ফর অল টিম মেম্বার্স অন 14 May 2020 অ্যাট 5 PM ভিসি করবে দিল্লির সাথে, ডিটেলস শ্যাল বি কমিউনিকেটেড সেপারেটলি হুইচ দে উড অ্যাটেন্ড ফ্রম আগরতলা ত্রিপুরা, দি টিম শ্যাল বি ডেপ্লয়েড টিল ফার্দার অর্ডার্স অ্যান্ড উইল সাবমিট রিপোর্টস টু সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিটেলিং দি টিমস অবজারভেশন এরিয়াস ফর ইম্প্রুভমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশনস। সকাল 6টায় ওরা রওনা দেবে, এখানে কালকে আসবে, সেটা আপনাদের অবগতির জন্য জানালাম। সেটা তো আমি কেন বলুন, আমরা তো উদ্দেশ্যই তো বিএসএফ এর কেবল রুট দেখার জন্য, কিন্তু কোথায় যাবে এটা তো আমি আর বলতে পারবো না, যতক্ষণ টিমরা আসবে তাদের কাছে নিশ্চয়ই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা আছেন
এবং তারা অলরেডি এখানে এসেই বলছে যে ডিসিশন হ্যাজ বিন টেকেন ইন দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার টু ডিপ্লয় দি সেন্ট্রাল টিম টু অ্যাসিস্ট স্টেট হেলথ ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা ইন ম্যানেজিং কোভিড নাইনটিন আউটব্রেক ইন সিলেক্টেড ডিস্ট্রিক্টস অ্যাজ ডিটেইল বিলো। তো সুতরাং আছে এসেই তারা টিম মিট করবে হেলথ সেক্রেটারির সাথে কথা বলে তারপরে তাদের প্ল্যানিং হবে। বাগারঘাটে অলরেডি পাঁচটা দশ মিনিটে ট্রেন পৌঁছে গেছে 22টা বগি নিয়ে। বাগারঘাটে এখনও স্ক্রিনিং চলছে। সেখানে 10টা স্ক্রিনিং টিম ডিপ্লয়েড করা হয়েছে 10টা। 12টা সোয়েব কালেকশন লোকেশন করা হয়েছে সেন্টার, 12টা সোয়েব কালেকশন সেন্টার করা হয়েছে। 3টা শিফট মোট 22টি বগি, এখন পর্যন্ত 8টি বগির যাত্রী স্টেশন থেকে সেখানে করা হয়েছে। প্রত্যেক বগিতে 54 জন করে যাত্রী আছে, 54 জন এক একটা বগিতে আছে। তো 8টা বগির অলরেডি স্ক্রিনিং শেষ। আমি যতটুকু খবর পেয়েছি 8টা বগিতে সবগুলি কোনো সিমটোমেটিক কেউ নেই, সেজন্য তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো ছাড়া আর কোনো পথ নেই। যদিও প্রোটোকল অনুযায়ী যা করার তা করবে। এটি হলো হাট এই আমার রুম থেকে আসতে আসতে যে খবর পাওয়া যে এই যে 8টা বগির মধ্যে যা পাওয়া গেছে। একজন মেডিকেল অফিসার বলেছে না স্যার, এখানে এখন পর্যন্ত সিমটোমেটিক কাউকে পাইনি। তো টিম তো ডেভেলপ করেছে 10টা স্ক্রিনিং টিম, 12টা সোয়েব কালেকশনের জন্য সেন্টার, 3টা শিফট মেডিকেল টিম 1+2, একজন ডাক্তার এবং 2, 3টা শিফট, 3 শিফট মেডিকেল টিম, 2টা অ্যাম্বুলেন্স এয়ারমার্ক করে রাখা হয়েছে যদি কোনো কিছু দরকার সাথে যাতে স্টার্ট করতে পারে। এবং এ হলো বাগারঘাটের প্রশ্ন। আজকে টোটাল 14,768 টোটাল পার্সোনাল অ্যান্ড সার্ভেলেন্স কমিউনিটিভ, 14,768 পার্সোনাল কমপ্লিটেড অবজারভেশন 14 ডেজ, 11,997 অ্যান্ড ফ্যামিলি রিজার্ভেশন কোয়ারেন্টিনে 221 জন, হোম কোয়ারেন্টিনে 2,550 জন, স্যাম্পল কালেক্টেড 11,733 টিল ডেট, টেস্ট কমপ্লিটেড 11,146, 155 পজিটিভ, নেগেটিভ 10,991, পেশেন্ট রিকভার্ড 16, 14+2, 2 আর 14 যে বিএসএফ তারা, টোটাল নাম্বার অফ পেশেন্ট আন্ডার ট্রিটমেন্ট 137। এলো টোটাল। এখন টেস্ট পার মিলিয়ন এটাও বেড়ে গেছে, আগে ছিল কালকে পর্যন্ত ছিল 2400, আজকে 2,788। তো এই অবস্থা। আজকে চোরাবাড়ি দিয়ে 310 জন অ্যারাইভ টুডে থ্রো চোরাবাড়ি গেট, অ্যান্ড আউট অফ দেম 54 ট্রাক ড্রাইভার্স, 31 পেশেন্টস অ্যান্ড 2 to 5 স্ট্যান্ডার্ড পার্সনস ফ্রম এটা একটা ফ্রম দামচরা, টোটাল 23 স্ট্যান্ডার্ড পার্সন অ্যারাইভ টুডে, টোটাল 58টা ভেহিকেলস অ্যারাইভড ইন চোরাইবাড়ি গেট টুডে, আউট অফ দেম 20 ভেহিকেলস ট্রাক অ্যান্ড প্যাসেঞ্জার কার ওয়ার ফ্রম হটস্পট এরিয়া, টোটাল 7 প্যাসেঞ্জার ভেহিকেলস অ্যারাইভড ইন দামচরা, স্যাম্পল কালেক্টেড ফ্রম দলাই ইটসেলফ অনলি টুডে 64। এটা অলরেডি
ইয়ে হয়ে গেছে, টেস্ট হয়ে গেছে। তো থ্রি মেম্বার্স টিম তো বললাম, 14 বিএসএফ এর পার্সন ইজ অলরেডি ডিসচার্জ ফ্রম এজিএমসি অ্যান্ড বাই টুডে ইভিনিং দে উইল বি শিফটেড টু বিএসএফ আইডেন্টিফাইড কোয়ারেন্টিন এরিয়া। ব্যাঙ্গালোর থেকে ট্রেনের কথা এটা বলে দিলাম। আজকে 650টা টেস্ট চলছে, এর মধ্যে 523টা কমপ্লিট, সবটাই নেগেটিভ 523-এর মধ্যে। বাকি রাত্র 9টা আপনারা যে সময় খবর পান ওই সময়ই আপনারা জানবেন। এই মুহূর্তে ভগৎ সিং এর 63 জন রয়েছে, জীবিতে 87 থেকে মাইনাস হবে 14, 73 থাকবে, শালবাগানে 1 জন রয়েছে। কালকে আবার 13 জন, তার 13 জন আজকে আবার, এই 14 জনের পরে 13 জন আবার আজকে 10 দিন শেষ হয়ে যাবে, তারা কালকে আবার রিলিজ হয়ে যাবে। পরশু দিন মানে 14 তারিখ, না সরি, 13 জন আজকে শেষ হবে, কালকে তারা বেরিয়ে যাবে, আবার আগামীকালও 13 জনের শেষ হবে 10 দিন। এটা হলো টোটাল চিত্র। বহিরাজ্যের যারা রয়েছে 6,757, যারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু স্ট্যান্ডার্ড পার্সন আউটসাইড দি স্টেট, এর মধ্যে 6,113 জন টাকা পেয়েছে, 2,19,45,395 টাকা, এবং 444টা কেস এটা অন প্রসেস। 2,219,45,395 টোটাল স্ট্যান্ডার্ড পার্সন অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট, টোটাল আজকে যারা এসেছে তাদের সহ 41,119, যদিও এটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটার মধ্যে অনেক ডুপ্লিকেট নাম আছে। কর্ণাটকে সবচেয়ে বেশি, ট্রেনের কথা বললাম অলরেডি, আজকে যেটা সোমবারে ছেড়েছে রোববারে এটা আজকে এখানে পৌঁছেছে। তো নেক্সট ট্রেন ফ্রম কর্ণাটক উইল লিভ আইদার 15 অর 16, সেখানে সংখ্যা বেড়ে যাবে, 1440 হয়ে যাবে, 1440 নেক্সট ট্রেন ওখান থেকে আজ রওনা দেবে, 15 অর 16, মানে পরশু অথবা পরের দিন। এখনই বলুন, তামিলনাড়ু 9,000 people belonging to Tripura who are stranded in various parts of Tamil Nadu registered themselves in the state portal. 715 number of people have requested for issuance e-pass for interstate movement from Tamil Nadu to Tripura. এই এর মধ্যে এই ই-পাসের জন্য আমরা রিকোয়েস্ট করা হয়েছে 715 জনের কথা, এর মধ্যে 180 ই-পাসেস have already been issued to the people of Tripura, 131 জন have already returned back to Tripura. এবার with regards to the request of 56 জন migrant workers যারা ত্রিপুরার, তারা ওইখানে আছে চেন্নাইতে, 2টা চিঠি দেওয়া হয়েছে, have been sent to the commissioner greater Chennai corporation and district collector, চেন্নাই কালেক্টর কালেক্টরেট ফর 36+20, 56, যাতে তাদেরকে প্রোভাইডিং ফুডিং অ্যান্ড আদার নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে। আমি আসার আগে আবার কথা হয়েছে এবং
চেন্নাইয়ের কর্পোরেশন কমিশনার বলেছে স্যার অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কালকের মধ্যে যেখানে হোক তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। এবং এটা আমাদের অফিস এখান থেকে জানানো হয়েছে। আর উইথ রিগার্ড টু রেলওয়ে সার্ভিসেস, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু হ্যাজ কনফার্ম দ্যাট ফার্স্ট রেলওয়ে সার্ভিস উইথ অ্যারাউন্ড 1200 থেকে 1400 প্যাসেঞ্জার্স উইল স্টার্ট অন 14th May, মানে কালকে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, টাইম শুধু ঠিক হয়নি, কিন্তু ডেটটা যতটুকু জানি ঠিক হয়েছে, চেন্নাই টু আগরতলা। এবং আমাদের অফিসাররা মেনটেইনড উইথ নোডাল অফিসার অফ তামিলনাড়ু ফর এনশোরিং স্মুথ জার্নি অফ দি প্যাসেঞ্জার ব্যাক টু আগরতলা। এটা চেন্নাই অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে 8760 অ্যাপ্লাইড ফর রিটার্ন ব্যাক টু ত্রিপুরা, এর মধ্যে 6656 এনআইসি পোর্টাল, 1931 কন্ট্রোল রুম অ্যান্ড 173 ডিএম অফিস। ইন্টারস্টেট মুভমেন্ট পাসেস হ্যাভ বিন রিকোয়েস্টেড 2102 জনের জন্য, আমরা পাস ইস্যু করার জন্য রিকোয়েস্ট করেছি। 358 জন হ্যাভ বিন ইস্যুড ফ্রম ওয়েস্ট বেঙ্গল, 358 হ্যাভ সোফার লেফট ওয়েস্ট বেঙ্গল বাই বাস, আদার লাইট অর মিডিয়াম ভেহিকলস, এবং এর মধ্যে 275 জন চলে এসছে চোরাই বাড়িতে। আচ্ছা, এখানে এই 275 জনের মধ্যে 150 জন রে স্যান্ড ফর কোয়ারেন্টাইন জওহর নবোদয় বিদ্যালয় ধর্মনগর, ওখানে পাঠানো হয়েছে। রিগার্ডিং ইস্যু অফ রিগার্ডিং স্টার্টিং অফ ট্রেন সার্ভিস ফ্রম ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন টেকেন আপ উইথ দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লেটার হ্যাজ বিন ইস্যুড রিকোয়েস্টিং ফর ওপেনিং 3 শ্রমিক স্পেশাল ট্রেনস। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হ্যাজ বিন অলসো ইনফর্ম অ্যাকর্ডিংলি উইথ রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ অ্যাপোর্টেড ট্রেনস। এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল নেই। মহারাষ্ট্র, মহারাষ্ট্র মুম্বাই, পুনে, নাগপুর, নাসিক, থানে, রায়গড়, আদার্স সব মিলে 1677 জন রয়েছে। এর মধ্যে পাস ইস্যু করেছে 100 জনের, মুম্বাই অ্যান্ড পুনে 3টা বাসেস আর 9টা গাড়ি নিয়ে। এবং 38 জন হব অলরেডি স্টার্ট করে দিয়েছে পুনে অ্যান্ড মুম্বাই থেকে। রিগার্ডিং ট্রেন সেন্ড, উই হ্যাভ সেন্ড রিকোয়েস্ট টু দি গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র টু অ্যালাউ ট্রেন ফর 1200 পার্সন্স ফ্রম মুম্বাই টু আগরতলা। এখন পর্যন্ত এবং পার্সন রিসাইডিং ওন রেন্টেড অ্যাকোমোডেশন স্টুডেন্টস ইন হোস্টেলার্স কাউন্সিল টু স্টে দেয়ার ইট সেলফ। সিটি ওয়াইজ হেল্পলাইন ইজ ক্রিয়েটেড ফর স্ট্যান্ডার্ড পার্সন্স অ্যান্ড উই আর প্রোভাইডেড রিলিফ থ্রু দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অন ডেইলি বেসিস। যারা মুম্বাইতে আছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য অলরেডি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। তেলেঙ্গানা, তেলেঙ্গানা মোট আপনাদের সংখ্যা হলো 1132। দি কালেক্টরস অফ রঙ্গারেড্ডি ডিস্ট্রিক্ট অ্যান্ড হায়দ্রাবাদ ডিস্ট্রিক্ট হ্যাভ বিন রিকোয়েস্টেড ফর ইস্যু অফ ইন্টারস্টেট রোড পাস ফর পেশেন্ট পার্টিস 60 জন, স্টুডেন্টস 221 জন, মাইগ্রেন্ট ওয়ার্কার্স 637 জন অ্যান্ড আদার্স 214 জন, টোটাল 1132। এবং টোটাল এর মধ্যে ট্রেন 1200-এর কমে ছাড়বে না বলছে। এক্ষেত্রে গভর্নমেন্ট ডিসিশনের অপেক্ষায়, একটু আগে যদি ট্রেন না ছাড়ে সে কী করবে, সেজন্য নোডাল অফিসার অলরেডি সিএসের সাথে কথা বলে, সেখানকার সিএসের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্যে 230টা ই পাস ইস্যু হয়ে গেছে। কাদের? যেমন কস্তুরবা নার্সিং ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে ফোন করে বলা হয়েছে 150 জন সবারই ই পাস পেয়ে গেছে। ই পাস ফর হোয়াট? ট্রেনের জন্য, ট্রেনের জন্য ই পাস ইস্যু হয়েছে 150 জন। কস্তুরবা নার্সিং ইনস্টিটিউট একটা আছে সেখানে, এবং 80 জন অন্য ছাত্র। এই 230 জন মোট এখন পর্যন্ত ই পাস। এরা আবার 1200-এর কমে ট্রেন ছাড়বে না, ধীরে ধীরে এই সংখ্যাটা
রাতের দিকে আরও বেড়ে যেতে পারে। তো এখানকার ছাত্রদের সাথে যোগাযোগ করেছে এবং ওখানে আবার সিস্টেম অন্যরকম, এরা নোডাল অফিসাররা পুলিশ স্টেশনে দেয়, পুলিশ স্টেশন গিয়ে গিয়ে ই পাস দিয়ে আসে। এটা হলো এটা ঠিক আধা ঘন্টা এক ঘন্টা আগে ইনফরমেশন, সেখানে অলরেডি পাস ইস্যু হয়ে গেছে। আসাম, আসামের টোটাল 5,000 5,300 এন্ট্রিস, ডিডুপ্লিকেশন 1,167 এন্ট্রিস হ্যাভ বিন আইডেন্টিফাইড। 5,300 মধ্যে 1,167 হলো ডুপ্লিকেট। রিকোয়েস্ট লেটার হ্যাভ বিন সেন্ট টু ডিসি অফ দি কনসার্ন ডিস্ট্রিক্ট অফ আসাম ফর ইস্যুইং পাসেস ফর অল দি 1167 অ্যাবভ পিপল। নাও আসাম গভর্নমেন্ট, ইট অফ মুশকিল, আসাম গভর্নমেন্ট ইজ ইস্যুইং পাসেস থ্রু দেয়ার ওন পোর্টাল। উই আর হেল্পিং পিপল টু এন্টার দি ডাটা অন দি আসাম গভর্নমেন্ট পোর্টাল। এখন একটু আগে আসাম গভর্নমেন্ট রাজি হয়েছে যে আমরা পাস দিলেও ইস্যু করব। একটু আগে আমরা 48 পাস ইস্যু করে দিয়েছি আসাম গভর্নমেন্টের, সবগুলি এগুলি জেরক্স কপি অফ দি পাসেস। এটা হলো আসামের খবর লেটেস্ট। একটু আগে ডিএম ওয়েস্ট ত্রিপুরা এটা ইস্যু করে দিয়েছে, না কোনো কিছু গ্রিন সিগন্যাল নেই। তো এ হলো আসামের ব্যাপার। ফর ইউর ইনফরমেশন, রাজধানী এক্সপ্রেস 20/5/2020 তারিখ দিল্লি থেকে ছাড়বে 7:50 এবং আগরতলা থেকে ওই ট্রেন যাবে 25/5/2020 সন্ধ্যা 7 যাবে। এই ট্রেন আগের মতো সিস্টেম আছে কিনা আমি জানি না, ট্রেন কোথায় কোথায় থামবে অলরেডি বলে দেওয়া আছে। নিউ দিল্লির থেকে ছাড়বে, কানপুর সেন্ট্রালে থামবে, আরেকটা স্টেশন আমি আগে আগে নাম শুনিনি, মানে স্টেশনের নাম বোধহয় কোনো নাম স্টেশনের নাম চেঞ্জ করে দিয়েছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন বোধহয় একটা আছে, তারপরে পাটলিপুত্র, পাটটা আমি জানি না, এলাহাবাদ থামবে না। নিউ দিল্লি স্টার্ট, কানপুর সেন্ট্রালে থামবে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে থামবে, পাটলিপুত্রতে ছাড়বে, বারাউনি থামবে, কাটিয়ার থামবে, নিউ জলপাইগুড়ি থামবে, কোকরাঝার থামবে, গুয়াহাটি থামবে, বদরপুর থামবে, আগরতলা থামবে। কোথায় কোথায় থামবে এটা পরিষ্কার বলে দিলাম। রাজধানী কবে ছাড়বে, এখান থেকে কবে ছাড়বে, এটা এই স্পটগুলি থামবে, অন্য জায়গায় থামবে না। সেটা আমি জানি না, আমি এটার কথা বললাম। দিল্লি কোন, আমার একটা ট্রেন বলেছি আমি জানি, 15 বোধ হয় এটাই বোধ হয়, আমি জানি না, 18 আমি জানি না, আমি যেটা জানি এটা বলবো, কনফিউজ হয়ে যাবে। আমাদের আমাদের রাজ্যে প্রায় 25,040 মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, এর মধ্যে বিভিন্ন জায়গার আছে। রাজস্থান পরিষ্কার, 142 ছিল ক্লিয়ার, এখন আর বাকি রয়েছে ওয়েস্টবেঙ্গল 448, বিহার বাকি আছে, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ অল্প অল্প, অন্ধ্রপ্রদেশে 1 আছে, মধ্যপ্রদেশে 2 আছে, এরকম বিভিন্ন জায়গায় 926 আছে। রাজস্থানের যে 142 তারা অলরেডি ডিসপার্সড, এবং ব্রিক ক্লিনার যারা আছে এটা কিন্তু এই যে 926 এরা ছাড়া 25,040। তো এখানের জন্য আমাদের গভর্নমেন্ট যোগাযোগ, মুভমেন্ট ফর অ্যাবভ মেনশন মাইগ্রেন্ট ওয়ার্কার উড বি মেড থ্রু স্পেশাল শ্রমিক ট্রেন এনএফ রেলওয়ে। দ্য টেন্টেটিভ ফার্স্ট মুভমেন্ট হ্যাজ বিন ফিক্সড অন 17 তারিখ 3টার সময়, এখান থেকে 17 তারিখ 3টার সময় এখান থেকে, এটা মোটামুটি ফাইনাল যে এখান থেকে 17 তারিখ রওনা দেবে। ওই যে আপনার এই যে বিভিন্ন জায়গার শুধু ব্রিক ক্লিন মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, আরেকটা ট্রেন সেকেন্ড মুম্বাই অলসো ফিক্সড অন 19 May 2020, একটা 17 তারিখ
আর একটা 19 তারিখ, এ হলো মোটামুটি এখানকার চিত্র। অন্যান্য স্টেটের ক্ষেত্রেও যেমন গুজরাট নর্থ ইস্ট স্টুডেন্টস, গুজরাট গভর্নমেন্ট বলেছে যে 442 জন আমাদের রাজ্যের লোক রয়েছে, নর্থ ইস্টের স্টুডেন্টের সাথে তারা ক্লাব করে দেবে। ট্রেন 442 জনের যদি আসবে না, তো তারা এ ক্লাব করে দেবে নর্থ ইস্টের সাথে, সেরকম ক্লাব করার গুজরাট এগ্রি করেছে। আর পাঞ্জাবও সরি রাজস্থান না পাঞ্জাব, পাঞ্জাব 256 জন আছে, ওরাও নর্থ ইস্টের সাথে চেষ্টা করছে ক্লাব করে দেওয়ার জন্য, কারণ 256 জনে পাঞ্জাব থেকে ট্রেন আসা পসিবল না, তারা ক্লাব করছে। এ হলো টোটাল স্টেটের মানে চিত্র আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আই থিঙ্ক ডিটেলস ইজ দেয়ার, সব স্টেটের সম্বন্ধে পিকচার ক্লিয়ার করে দিলাম, কোনো কোয়েরি থাকার যতটুকু সম্ভব এগিয়ে করছি। একটা কথা মনে রাখবেন, ওয়ার্ল্ড ক্রাইসিস নট ত্রিপুরা স্পেশাল ক্রাইসিস, কোনো জায়গা ফোন ধরছে কোনো জায়গা ধরছে না, এটা মারাত্মক জায়গা। যেমন কোনো একটা সংবাদ মাধ্যম আজকে দেখেছি খুব কষ্ট পেয়েছে ট্রেনে, তারা খাওয়া দাওয়া নেই, বাট আমি প্যাসেঞ্জার সাথে ডাইরেক্ট কথা বলেছি, লিপি দেব লিপি শাহ দেব কি বললো, মিলন সংঘের কাছে বাড়ি উত্তর বাজারঘাটে, বলছি স্যার এর থেকে ভালো কি দেবে আমরা জানি না, জলের কোনো অভাব নেই, সাফিসিয়েন্ট জল, রবিবারে ট্রেনে উঠার আগে ফ্রাইড রাইসের বিরাট প্যাকেট, একটা বড় প্যাকেট দিয়ে দিল ট্রেনে উঠার আগে। এবার রেল স্টেশনে উঠবে, রাত্রে তো আর খাওয়া দেবে না, রেল স্টেশনে যখন ঢুকবে রাতের খাবার 2টা প্যাকেট ফ্রাইড রাইস এবং রুটি আচার খেজুর জলের বোতল 2 করে 2 লিটার। আমি জানতাম কেন, এই ভদ্রমহিলা মহিলা ফোন আমি ফোন করেছিলাম, আমার একটা নিজের ও পত্রিকার নিউজটা দেখে আমার সোমবারে আবার ফ্রাইড রাইস, মঙ্গলবারে ফ্রাইড রাইস দেয়নি, রাউরকেল্লাতে কেকের প্যাকেট এবং পটল ডাল তরকারি এইসব টেসব সব কিছু দিয়েছে, বুধবারে দুপুরে এবং সবগুলো আমি আর পড়িনি, যখন বুঝেছি নৌকায় আমি বললাম যে তাহলে যে একটু কষ্ট আছে শুনলাম, কোথা কে কষ্ট আমি দেখলাম সবাই তো হাসি মুখ, আমি মহিলাকে চিনি না, আমার সিএ একজনকে চিনে আমি ফোনে কথা বলা হতো দেখি, আমি তো আমরা তো মুশকিল, আমরা 3 বেলা ভাত না খেলে তো শান্তি পাই না, তো কষ্ট তো থাকবে। এখন নেক্সট ট্রেনে উঠবে কি আছে, যদি নাম থাকে আমাকে দিন, তাদের জন্য যাতে নেক্সট ট্রেনে যাতে উঠতে পারে এটা নামটা দিতে হবে, নাম না দিলে আমি কিচ্ছু করতে পারবো, মানে হঠাৎ করে একটা কথা বললে আমি কিচ্ছু করতে পারবো না। যেমন আমাদের বিজনবাবু স্পেসিফিক বলেছে, স্পেসিফিক কাজ করার সুবিধা, নতুবা হঠাৎ করে এরকম কাকে বলবো, তাহলে একটা অফিসারকে রেসপন্সিবিলিটি দিয়ে দেবো যে যে কোনোভাবে টেক আপ করুন, আগে পাস পেয়েছে ঠিক আছে দিলে ভালো, আমি আজ কালকে দিয়ে আজকে দিয়ে দিয়ে পারলে নাহলে কালকে দিয়ে হবেই তো মেয়ে স্টুডেন্ট।